নেদারল্যান্ডসত রেস্তোরাঁ খুলিলে সুরেশ রায়নাই ভারতীয় খাদ্য সম্ভারক বিদেশের লোকক পরিচয় করে দিয়ার লক্ষ্য খাদ্যবস্তুর মান আর স্বাদর প্রতি থাকিব বিশেষ নজর। বলিউডর তারকা অভিনেতা সঞ্জয় দত্তই ক্রিকেটর ব্যবসায়ত হাত দিয়ার বিপরীতে এগারী তারকা ক্রিকেটারে রেস্তোরাঁ ব্যবসায়ত হাত উজান দিছে। সঞ্জয় দত্তই জিম্বাবুয়ে টি টেন ফ্রেঞ্চাইজি লীগ ক্রিকেটর দল ক্রয় করার নিচিনাক ইউরোপর মাটিত হোটেল ব্যবসায় আরম্ভ করেছে সুরেশ রায়নাই। ক্রিকেটরপরা অবসর লওয়ার পাছত রেস্তোরাঁ ব্যবসায়ত হাত দিলে সুরেশ রায়নাই। অবশ্যে এই রেস্তোরাঁ ব্যবসায় ভারতত করা নাই, আছে নেদারল্যান্ডসর রাজধানী আমস্টারডামতে। ভারতীয় ব্যঞ্জন আর সংস্কৃতির সত্যি বিদেশের লোকক পরিচয় করাই দিব বিচারে টিম ইন্ডিয়ার প্রাক্তন অলরাউন্ডারজনে। ক্রিকেটর বাবে বিভিন্ন বাধা নিষেধ মানি চলবলগিয়া হলেও রায়না এজন খাদ্যরসিক হিসাবেই পরিচিত। ভারতীয় আহারক ইউরোপত অধিক জনপ্রিয় করে তোলার বাবে এই উদ্যোগ লৈছে প্রাক্তন ক্রিকেটারজনে। আমস্টারডামত মুক্তি করা রেস্তোরাঁখনের নাম রখা হয়েছে রায়না। সংবাদ মাধ্যমত নিজের নতুন রেস্তোরাঁখনের ফটো সোশ্যাল মিডিয়া যোগে প্রকাশ করে রায়নাই লিখিছে, মই সকল সময়তে ক্রিকেট আর বিভিন্ন খাদ্যবস্তুর অনুরাগী। নেদারল্যান্ডসত ভারতীয় রেস্তোরাঁ মুক্তি করার এক সপোন আছিল, এটা সেই সপোন বাস্তবত পরিণত হল। রেস্তোরাঁখনত ভারতের বৈচিত্র্যময় সুস্বাদু ব্যঞ্জনবর সর্বস্তরের লোকের প্রদর্শনের সুযোগ পাম। রায়নার রেস্তোরাঁত ভারতের সকল রাজ্যের জনপ্রিয় খাদ্য পরিবেশন করা হব। খাদ্যবস্তুর মান আর স্বাদর প্রতি বিশেষ নজর রখা হব। ক্রিকেটপ্রেমী আর খাদ্যরসিক হওয়ার বাবে রায়নার রেস্তোরাঁখনের ডেকোরেশনতো ইয়ার প্রভাব পড়ছে। রেস্তোরাঁখনত থাকিব মধ্যাহ্ন আর নৈশ ভোজনের বিশেষ ব্যবস্থা। স্থানীয় লোকক রেস্তোরাঁখনের সত্যি পরিচয় করাই দিয়ার লক্ষ্যে প্রথম মাহটুত বিশেষ রেহাই ব্যবস্থা থাকিব বলে জানা হয়েছে। রায়নার আশা নেদারল্যান্ডসত থাকা প্রবাসী ভারতীয় সকলে রেস্তোরাঁত দেশীয় খাদ্যর স্বাদ লব পারিব। ইয়ার স্থানীয় আন লোকেও ভারতীয় খাদ্যর সত্যি পরিচিত হওয়ার সুযোগ লাভ করব। নিউজ ডেস্ক রিপোর্ট, অলিম্পিয়া স্পোর্টস।